হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরে শুরু হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব অর্থাৎ দুর্গা আর এবারে এই দুর্গা পুজো নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন গাইডলাইন্স তৈরি করা হলো যে গাইডলাইন্স অনুযায়ী বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বর্তমানে পুজোর মণ্ডপ করা যাবে বা পুজোর যে ঠাকুর দেখার ভিড় সেই ভিড় করা যাবে এবং কোন কোন জেলাতে ভিড় ভাড়টা একদমই করা যাবে না সেই গাইডলাইন্স কিন্তু উল্লেখ করা হয়েছে এটাও উল্লেখ করা হয়েছে যে এবারে যে পুজো সেই পুজোতে কি কি নিয়ম কানুন পালন করতে হবে যারা পুজো দেখতে যাবেন বা যারা পুজো কমিটি রয়েছে তাদের জন্য সকলের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গাইডলাইন্স কিন্তু দেওয়া হলো তো বন্ধুরা সমস্ত কিছু আপনাকে ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিওতেই অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিবেন এবং ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনসাধারণের সকলের মধ্যে শেয়ার করে দিবেন শেষে আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই জেলাতে বর্তমানে যে দুর্গা সেই দুর্গা মণ্ডপ তৈরি হচ্ছে কিনা বা পুজো হবে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখুন এখানে যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে বলাই হয়েছে যে গত বছর কড়া পদক্ষেপ করেছিল কলকাতা হাইকোর্ট দুর্গাপুজো হলেও আদালতের নির্দেশে দর্শকদের প্রবেশাধিকার ছিল না মণ্ডপে এবছর করোনা পরিস্থিতি অধিকাংশ কিন্তু নিয়ন্ত্রণে তা সত্ত্বেও কলকাতার পুজো মণ্ডপগুলিতে ভিড় করে ঠাকুর দেখার অনুমতি আদৌ মিলবে কিনা সেই প্রশ্ন উস্কে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি নির্দেশিকায় এখানে যখন বলা হয়েছে যে দুই দিন আগে প্রতিটি রাজ্যের মুখ্য সচিবকে লেখা ওই কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে যেসব জেলায় করোনার সংক্রমণের হার পাঁচ শতাংশের বেশি সেখানে কোনো ধরনের জনসমাগমের অনুমতি যেন না দেয় সংশ্লিষ্ট রাজ্য সরকার তোমাদের বুঝতে পারছেন এখানে বলা হয়েছে যে যে সমস্ত জেলাতে করোনার সংক্রমণ পাঁচ শতাংশের বেশি সেখানে কিন্তু জনসমাগম অর্থাৎ ভিড় ভাড়টা পুজোর যে ভিড় ভাড়টা সেই ভিড় ভাড়টা কিন্তু করা যাবে না এমনটাই কিন্তু বলা হয়েছে এবং বলা হয়েছে যে আজকের দিনে দেশের তেইশটি জেলায় সংক্রমণের হার রয়েছে পাঁচ থেকে দশ শতাংশের মধ্যে এই জেলাগুলি উৎসবের মরশুমে জনসমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কেবল একটি জেলা রয়েছে যেখানে সংক্রমণের হার রয়েছে পাঁচ থেকে দশ শতাংশের মধ্যে আর সেই জেলাটি হলো কলকাতা তো বন্ধুরা বুঝতে পারছেন কলকাতাতে যে করোনার সংক্রমণের হার সেটা কিন্তু পাঁচ থেকে দশ শতাংশের মধ্যে রয়েছে তাই কলকাতার যে পুজো সেই পুজো নিয়ে একটি সমস্যা বা ধন্দ থেকে যাচ্ছে সেখানে পুজো মণ্ডপগুলিতে ভিড় করা যাবে কিনা বা মণ্ডপের ভিতরে প্রবেশ অধিকার দেওয়া হবে কিনা সাধারণ মানুষকে সেই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এবং এখানে দেখুন আরো বলা হয়েছে ফলে কেন্দ্রের যে নির্দেশিকা সেই নির্দেশিকা মেনে এগোতে হলে কলকাতার পুজো মণ্ডপগুলিতে ভিড় এড়ানো একদম বাঞ্ছনীয় এছাড়া দেখুন বলা হয়েছে যে কলকাতা ছাড়া এই রাজ্যের অন্যান্য জেলায় এই মুহূর্তে আশঙ্কাজনক অর্থাৎ পাঁচ থেকে যে দশ শতাংশ করোনার যে হার সেই তালিকায় কিন্তু নেই অর্থাৎ কলকাতা ছাড়া বাকি যে জেলা সেখানে কিন্তু পাঁচ শতাংশের নিচেই কিন্তু করোনার সংক্রমণের হার রয়েছে কিন্তু পুজোর ভিড়ের কথা মাথায় রেখে স্বাস্থ্যকর্তাদের আবেদন আগামী তিন মাসে করোনার সংক্রমণ যাতে নতুন করে গতি না পায় তার জন্য এই বছরটিতে বাড়িতে থেকে আনন্দ করুন সবাই আগামী বছর বরং পথে নামবেন তোমাদের বুঝতে পারছেন সকল মানুষের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে যাতে করোনার সংক্রমণ যাতে আর বেড়ে না যায় সেই কথা মাথায় রেখে যে এই বছর অন্তপক্ষে সকলেই বাড়িতে বসে আনন্দ উৎসব করুন দরকার হলে আপনারা আগামী বছর পথে নামবেন কিন্তু এখানে পাঁচ থেকে দশ শতাংশের মধ্যে যে সংক্রমণ সেটা কিন্তু রয়েছে এই মুহূর্তে কলকাতাতে কলকাতা ছাড়া বাকি যে জেলাগুলি রয়েছে সেইগুলিতে আপাতত পাঁচ শতাংশের নিচে করোনার সংক্রমণ রয়েছে সেখানে পুজো হবে মণ্ডপে ভিড় ভাড়টা যাতে না হয় সেই বিষয়টা কিন্তু সাধারণ মানুষকেই মাথায় রাখতে হবে তবে কলকাতার ক্ষেত্রে আপাতত প্রশ্ন থেকে যাচ্ছে পরবর্তীতে বোঝা যাবে যে কলকাতার পুজো মণ্ডপগুলিতে ভিড় করা যাবে কি না বা মণ্ডপের ভিতরে প্রবেশাধিকারের অনুমতি দেওয়া হবে কিনা এটা পরবর্তীতেই বোঝা যাবে তোমাদের আশা করি ওনার বুঝতে পেরেছেন ভিডিওটি আপনার ভালো লাগবে তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন এবং ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইগুলি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দিবেন